আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। জি শেখ, আমি আমি শেখ আমি নিউ ইয়র্ক থেকে বলছি। তা আমাদের এখানে বলেন। আমাদের এখানে একটা মসজিদ আছে, এই মসজিদে আগের কমিটি 20 রাকাত তারাবি পড়াইতো, পরে যে কমিটি আসছে ওনারা শুরু করছে, না আগের কমিটি 8 রাকাত পড়াইতেন, পরে যে কমিটি আসছে ওনারা 20 রাকাত শুরু করছেন। তো আমি বললাম যে আগে 8 টাকা ছড়াই তো, ওইটা কি ওইটা আপনারা কন্টিনিউ করেন না কেন? তো ওইটা কন্টিনিউ করেন না, তো উত্তর দিল যে এখানে ওই হানাফি মাজাবের লোক বেশিরভাগ 80%। তো উনি বলতেছে যে একটু ব্যালেন্স করতে হবে, ওনার উদ্দেশ্য যদি 20 টাকা নামাজ পড়ানো হয় তাহলে একটু কমে যাবে মুসল্লি। তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? জায়েজ আছে, কেউ যদি 20 পড়ে তো জায়েজ আছে, কিন্তু সুন্নত হচ্ছে 8 পড়া। জি, সুন্নত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত বলে 20 পড়া ঠিক হবে না, তবে অতিরিক্ত সালাত রমজান মাসে মোবারক রাত পড়লে কোনো অসুবিধা নেই, 20 পড়ুক। এমনকি তাবেইনদের জমানে 41 পড়া হয়তো বেতর সহ, 40 পড়ে 1 রাকাত বেতর বা 38 পড়ে 3 রাকাত বেতর পড়া হইতো ইমাম মালিক রাহমাহুল্লাহর জমানাতে মদিনায়, লোকেরা এভাবে পড়তো। 10 রকমের আমল প্রমাণিত, 8 থেকে শুরু করে 12, 16, 18, 24, 26, 28, 34, 33, 36 এই করে 41 পর্যন্ত প্রমাণিত রয়েছে। সুতরাং বেশি রমজান মাসে পড়লে কোনো দোষ নাই, সেগুলো নিয়ে বাড়াবাড়ি কোনো প্রয়োজন নেই। তবে যেটা বলছি সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারী হাদিস, মা কানা ইয়াযিদু ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি আলা 11 রাকাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হোক আর অন্য কোনো মাসে হোক, তারাবি তাহাজ্জুদ একই সালাত বেশি করতেন না 11-র। মা কানা ইয়াযিদু ফি রমাদান রমজানে হোক অথবা অন্য কোনো মাসে হোক 11-র বেশি সালাত আদায় করতেন না, কিন্তু খুব দীর্ঘায়িত করতে লম্বা করে সালাত আদায় করতেন। তো কোয়ালিটিটাও সুন্দর করা আর সংখ্যায় 8 করা, এটা বেশি উত্তম। শেখ ইবনে বাজ রাহমাতুল্লাহ সারা জীবন এই ফতোয়া দিয়ে এসেছেন যে লম্বা করে পড়ুন, 8 রাকাত পড়ুন, এটা 20 পড়া 30 পড়ার চাইতে উত্তম। 20-30 পড়া চাইতে, সংখ্যা বাড়ানোর চাইতে উত্তম হচ্ছে যে আপনি 8-ই পড়লেন কিন্তু অনেক লম্বা করে, 20 রাকাত বা 30 রাকাতে যে সময়টা লাগবে সেই সময়টা যদি 8-এ লাগান তাহলে 8-এর নেকি বেশি পাবেন ইনশাল্লাহ। সংখ্যাতে শুধু নেকি পাবেন না, বরং যেটা যত বেশি ভালো আমল হবে তাতে বেশি নেকি রয়েছে। আল্লাহ কোরআনে 2টি আয়াতে বলে লিয়াবুলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা, সূরা কাহফেও রয়েছে আর সূরা মুলকেও রয়েছে। কার আমল সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে বেশি পরিমাণ নয়, সবচেয়ে বেশি সুন্দর, এটা আল্লাহ দেখতে চান। জি, আল্লাহ তৌফিক দান। সুতরাং বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। মসজিদ কমিটি 20 পড়ে 20 পড়বে, 40 পড়ে 40 পড়বে, আর 8 পড়ে 8 পড়বে। আল্লাহ তৌফিক দান করুন সবাইকে।